আজকে আমরা ক্লাস 9 এর অ্যাডভান্সমেন্ট এর এক্সারসাইজ 4.2 একটা অঙ্ক করছি এখানে দেওয়া আছে এটাকে ফ্যাক্টরাইজ করতে লাগবে এটা মাল্টিপ্লাই করছি এটাও মাল্টিপ্লাই করে নিয়েছি তো আমরা এখানে 2a² b আর 4ab² নিয়ে এসেছি এই অঙ্কটা একটু আলাদা 2a² b প্লাস 4ab² যদি নিয়ে আসি তাহলে এখান থেকে আমাদের আসবে এখান থেকে আমি যদি টুয়াইস এখান টুয়াইস এখানে যদি কমন যায় a প্লাস টুয়াইস b থাকে a প্লাস টুয়াইস b তো আমি কামগুলো এমন ভাবে নিব যাতে প্রত্যেকটাতে a প্লাস টুয়াইস b আসে a প্লাস টুয়াইস b আসে প্রত্যেকটাতে এখানে 2c² এ 4ab² তারপর 2c² এ 4bc² এই দুটো একসঙ্গে নিয়ে নিয়েছি c স্কয়ার গুলো একসঙ্গে নিয়ে নিয়েছি বিকজ আমি যদি টুয়াইস c স্কয়ার যদি কমন নিই থাকবে a প্লাস টুয়াইস b এইভাবে টার্মগুলো সাজিয়ে সাজিয়ে নিতে লাগবে তারপর এখানে 9 যেটা আছে 8abc প্লাস abc লিখে নিয়েছি তো abc লিখে নিয়েছি abc এর জন্য আমি 2b² c নিয়ে এসেছি তো আমি যদি এখান থেকে bc যদি কমন নিই থাকবে a প্লাস টুয়াইস b প্রত্যেকটাতে সেম টার্ম আসতে লাগবে তারপরে রয়ে গেছে 4c² প্লাস 8abc এখন এখানে টুয়াইস এবি কমন গেলে থাকবে a প্লাস টুয়াইস বি 2c² কমন গেলে a প্লাস টুয়াইস বি bc কমন গেলে a প্লাস টুয়াইস বি 4ac কমন গেলে a প্লাস টুয়াইস বি এখন প্রত্যেকটা থেকে a প্লাস টুয়াইস বি কমন যাবে গিয়ে টুয়াইস এবি 2c² bc প্লাস 4ac থাকবে তো এখানে আছে আমাদের টুয়াইস এবি প্লাস bc একসঙ্গে নিয়ে এসেছি আর 4ac প্লাস 2c² একসঙ্গে নিয়ে নিয়েছি কেন আমি যদি b যদি কমন নেই তাহলে টুয়াইস a প্লাস c থাকবে টুয়াইস a প্লাস c তো এখান থেকে যদি আমি কমন নেই টুয়াইস সি যদি কমন নেই তাহলে টুয়াইস এ প্লাস সি থাকবে এখন টুয়াইস এ প্লাস সি কমন গেলে বি প্লাস টুয়াইস সি নেক্সট নাম্বার 20 টা এটা এখান থেকে আমি 9x x² কমন নিয়ে নিয়েছি y প্লাস z থাকবে এখান থেকে y² কমন গেলে এটা থাকবে y² কমন গেলে y² কমন গেলে থাকবে tan z প্লাস 3x তারপর এখানে 100z² কমন নিয়ে গেলে থাকবে 3x প্লাস y 90 থাকবে এটা কি 3x হোল স্কয়ার এখানে কি এটা y স্কয়ার এটা tan z হোল স্কয়ার হবে প্লাস 3 এখানে 3x আছে একটা আর একটা y আছে আর একটা tan z আছে তো এটা হবে 30 × 3 হবে 90 হবে তো এখানে 3x কে ধরে নিয়েছি y কে b c কে tan z কে c ধরে নিয়েছি যদি দেওয়া তাহলে গিভেন এক্সপ্রেশন বিকামস অতএব আমাদের হবে গিভেন এক্সপ্রেশন বিকামস মানে বাংলা যারা আছে তারা লিখবে প্রদত্ত রাশি সমান এটা হবে যদি s² এটা হবে b প্লাস c প্লাস এটা হবে b² এটা হবে c এখানে 3x ছিল c প্লাস a c প্লাস a এটা হবে c² a প্লাস b প্লাস টাইস a b c এটার ফর্মুলা হবে a প্লাস b প্লাস c a b প্লাস b c প্লাস c a a হচ্ছে 3x b y c tan z a হচ্ছে 3x b y y c হচ্ছে tan z a 3x এটা হবে 3x প্লাস y প্লাস tan z আর এটা হবে 3xy tan yz প্লাস rt zx আমরা লিখছি নেক্সট 5 5/2 5/2 তে তিনটা কিউব যেটা আছে আমরা প্রথমটাকে ধরে নিচ্ছি ধরি মানে বাংলা হলে তোমরা ধরে নিবে লে লেট s - b - c = x s - c - a = y s - a - b = z এখন যদি আমি x + y + z যদি করি x
plus y plus z equal to be actually likhne ki thrice s hobe minus twice a minus twice b minus twice so thrice s minus 2 form hobe n plus b plus c thrice s eta amader dewa ache thrice s equal to 0 x plus y plus z jodi 0 hoy ta amra jani ki x cube plus y cube plus z cube equal to hobe 3xy z तो এটা হবে s - b - c মানগুলো বসিয়ে দি y s - c - a হোল কি z s - a - b হোল কি -3 θ এদিকে নিয়ে এসেছি -3 θ এদিকে নিয়ে এসেছি 3 s - b - c s - c - a s - a - b equal to 0 তো এটা হবে s - b - c হোল কি s minus c minus a whole cube s minus a minus b whole cube minus 3 এখান থেকে যদি minus common নেই minus দুটো plus হয়ে যাবে s হয়ে যাবে এখান থেকে যদি এটা minus common নিয়ে আসি এটা হয়ে যাবে এখান থেকে minus common নিয়ে আসলে এটা হয়ে যাবে so implies s minus b minus c whole cube c minus a whole cube a minus b whole cube minus a plus plus a minus a minus minus a minus a plus so 3 b plus c minus s c plus a minus s a plus b minus s equal to theta amade proof hoye gelo আমরা নিচ্ছি 5 এর 4 5 এর 4 টা দেওয়া আছে গিভেন গিভেন a equal to y plus z b equal to z plus a c equal to x plus y এখান থেকে a minus b বের করব a minus b যদি হয় y plus z minus x equal to y minus x b minus c z plus x minus y z minus y c minus a x plus y minus z x minus z এখন লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার minus ab minus bc minus ca minus ca তো এটাকে আমরা কি করব a minus b is এটা equal to x square লেখাতে লাগে এটা equal to half half দিয়ে 2a square plus 2b square plus 2c square minus twice ab twice bc twice ca half এটাকে সাজালে হবে আমাদের এটা হচ্ছে a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার মাইনাস টুয়াইস bc প্লাস c স্কয়ার এই এক্সপ্রেশনটা অনেক সময় আসবে c স্কয়ার মাইনাস টুয়াইস ba প্লাস a স্কয়ার এই যে মাইনাস টুয়াইস ab জন্য a স্কয়ার প্লাস b স্কয়ার লিখেছি bc জন্য b স্কয়ার প্লাস c স্কয়ার c এর জন্য c স্কয়ার প্লাস c স্কয়ার হচ্ছে আমাদের টুয়াইস c স্কয়ার ঠিক আছে b স্কয়ার মিলে হচ্ছে টুয়াইস b স্কয়ার ঠিক আছে আর a স্কয়ার মিলে টুয়াইস a স্কয়ার ঠিক আছে আর এই তিনটা টার্ম তিন জায়গায় আছে সো ইকুয়াল টু হাফ এটা হবে a - b হোল স্কয়ার b - c হোল স্কয়ার c - a হোল স্কয়ার সো হাফ a - b বের করে রেখেছি আমরা y - x হোল স্কয়ার হবে প্লাস z minus y whole square plus x minus z whole square half eta banglo be y square minus twice x plus x square z square minus twice yz plus z square x square minus twice zx plus z square so half eta be twice y square twice x square twice z square minus twice xy twice yz twice
এখন 2 একটা কমন নিয়ে যদি ক্যান্সেল করে দেওয়া হয় তাহলে এটা হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস z এর রুট আর এই যে কোশ্চেনটা ভুল আছে বাট ঠিক করে নেব এটা